এই যে একটা স্যাংশন পরিস্থিতি কিছুটা ইয়ে করলো, আবার সেখান থেকে আমরা উল্টো পথযাত্রা শুরু করেছি, এখন যে আরও নানা রকমের স্যাংশনের আশঙ্কা, সেটা তো আসলে যেটা মিস্টার ফারুক ফসল ইঙ্গিত করছেন যে অর্থনীতি ধরে যদি টান দেয়, তাতে তো আমি আপনি সাধারণ মানুষ টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন প্রত্যেককে স্পর্শ করবে। কিন্তু তাতে কি সরকার ব্যথিত হবে? আপনি যদি না খেয়ে থাকেন, জনগণ যদি চাকরিচ্যুত হয়, এ ধরনের সরকার কি তাতে ব্যথিত হয় বা চিন্তিত হয়? চিন্তিত হয় না। যদি চিন্তিত হইতো তাহলে এই যে সর্বব্যাপী যে দুর্নীতি হলো, এই যে আপনার দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে গেলো, এগুলি তো আপনি ঠেকানোর চেষ্টা করতো। এখানে স্যাংশন, ফর্মাল স্যাংশন আসবে কি আসবে না, তার থেকেও বড় কথা হচ্ছে যে অলরেডি কিন্তু তার একটা ইম্প্যাক্ট পড়ছে, যে এই যে একটা ভায়োলেন্সের কথা আসতেছে, এই যে আপনার মানুষের ভিতরে যে দোলাচাল, যে কী হবে, এটা তো ভয়ঙ্কর। এর ফলে তো আপনার কোনো ইনভেস্টমেন্ট তো বন্ধই হয়ে গেছে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখন হবেও না। আপনার এই যেসব অর্ডারের কথা বললেন, আমাদের তো অ্যাকচুয়ালি দুইটা সেক্টর, একটা হচ্ছে বিদেশে আমরা কাজ করি, আর একটা হচ্ছে আমরা গার্মেন্টসে কাজ করি। এখন গার্মেন্টস হলো এমন একটা ইন্ডাস্ট্রি, সেখানে এই যে কমোডিটি, এই কমোডিটির রিসেল ভ্যালু জিরো। যদি যে কাস্টমার নেবে, সে যে মাপ দিছে, যে স্পেসিফিকেশন দিছে, তার বাইরে সেভাবে তৈরি করলে সেগুলি তার, সে ছাড়া আর কেউই কিনবে না, তাই সেগুলি তো স্থগিত হয়ে যাচ্ছে বা আরও হয়ে যাবে। কারণ যতই বেশি মানুষের ভিতরে এই অস্থিরতা আসবে, বিদেশিকে তারা মনে করবে যে এখানে একটা ভায়োলেন্স হতে পারে, টার্ময়েল হতে পারে, আনরেস্ট থাকতে পারে, আমরা অর্ডারটা অন্য জায়গায় নিয়ে যাই। এর লং টার্ম এফেক্টও আছে। একবার যখন অর্ডার চলে যায়, কাস্টমার চলে যায়, তাকে ফিরে আনা কিন্তু এর জন্য খুব ক্ষতিকর। কিন্তু সরকারকে কে বুঝাবে? সরকারকে তো বোঝানোর কোনো উপায় নাই। এইখানে আজকের যে এই অচল অবস্থা, এই যে একটা মানে আনরেস্ট সিচুয়েশন, এর জন্য দায়ী তো সরকার। অ্যাকচুয়ালি সরকার মানে কি, এখন আমাদের এখানে সরকার তো এক ব্যক্তি, আপনি কিন্তু স্বীকার করতে হবে যে গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে সকল ক্ষমতা, উনি যেটা বলেন, উনি যেটা বলেন সেইটাই হয়, অন্যের মতামতের কোনো ভ্যালু আছে বলে কেউ তো বলেও না যে আমাদের, আমি এটা করছি। সবাই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী যত রকমের ভালো কাজ হয়েছে তার জন্য উনি ক্রেডিট নিতে পারেন, এবং যত রকমের খারাপ কাজ হয়েছে তার সকল কিছু দায় দায়িত্ব কিন্তু তাকে নিতে হবে। এই যে 20,000 লোকরে রাজনৈতিক নেতাকর্মীকে এক ধাক্কায় আপনি অ্যারেস্ট করলেন, এরা যে অপরাধ কেউ করে নাই আমি সেটা বলবো না, করতেও পারে, করতেও পারে, কিন্তু ডিউ প্রসেস হয়েছে কি না, ঠিক মতো তাদেরকে তদন্ত করা হয়েছে কি না, এবং এখানে তো একটা যে অসৎ উদ্দেশ্য আছে, অর্থাৎ ইলেকশন থেকে তাদেরকে দূরে সরাই রাখার, এটা তো আমরা বাংলাদেশের লোক আমরা বুঝি, বুঝল তো, এর জন্য দায়ী কে? এই অচল অবস্থা থেকে বাইর করে কে নিয়ে আসবে? এখানে তো বাইর করে আনার কোনো লোক আমি দেখি না। বিদেশিদের মাধ্যমে আপনি যদি মনে করেন যে যত রকমের নেগোসিয়েশনের কথা বলেন, স্যার লিনিয়ান বলেন, এ বলেন, সে বলেন, অনেক কিছু হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু কিছুই হয় নাই, নাথিং হ্যাপেন। আমি মনে করি কি, যারা এইখানের যারা শুভবুদ্ধি সম্পন্ন লোকজন আছেন, যারা এখনও মেরুদণ্ড আছে, এখনও এই জেডাই খান পান্নার মতো লোক আছেন, দলীয় হতে পারেন কিন্তু নীতির ক্ষেত্রে অটল থাকেন, এই ধরনের লোকজন মিলে একটা বুদ্ধি বাইর করা দরকার।